সালামু আলাইকুম দর্শক, চলে আসছি আবারও একটি নতুন ভিডিওতে। তো আজকে জুবাইর ভাই কিন্তু আবারও সাথে আছে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে। তো আজকে কিন্তু ভাই নতুন অনেক মাল উঠাইছেন মনে হয়। আচ্ছা, তো আজকে কিন্তু মোবাইল সার্ভিসিং এর যাবতীয় যত আইটেম আছে সবই ভিডিওতে দেখানো হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু না হলে কিছু অনেক কিছুই মিস করে ফেলবেন। আজকে কিন্তু ভাই সবকিছু প্রাইস কমায় রাখবে বলছে। আজকে ডেটের যে প্রাইসটা আছে ওইটাই জানাতে পারবো, নেক্সট টাইম আপনার ডেটে যদি প্রাইসটা চেঞ্জ হয় তাহলে। আজকে আসলে ভিডিও করার পর হয়তো আপলোড করতে আর 2-3 দিন লেট হবে, তো এটা হচ্ছে আজকের প্রাইস। পরবর্তীতে যে প্রাইসটা থাকবে ভাই কিন্তু ওইটাই রাখবে। আমাদের কল দিলে আমরা জানিয়ে দেবো, যদি বাড়ে বাড়লেও সেটা বলে দিবে, কমলেও সেটা বলে দিবে। তো ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে আর ভিডিওর শেষে আপনাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে দেখে যোগাযোগ করতে পারবেন। শুরু করছি। আচ্ছা ঠিক আছে ভাই, তো কি কি আমাদের কাছে এখন আজকে দেখা দিচ্ছি আপনার এখানে আইসি প্লেট গুলো, আইসির আইটেম গুলো যা যা লাগবে। আচ্ছা, আপনার এখানে এই বাটন সেটের আইসি আছে, মাস্টার প্লেট আছে, বাটন সেটের আইসি গুলো, বাটন সেট আপনার 65-31, যেটা অনেক কমন আইসি, এটা কমন আইসি না অনেক বেশি। এগুলো কি ব্র্যান্ড আছে? কয়েকটা অনেক ব্র্যান্ড আছে, আপনার তিনটা ব্র্যান্ড আছে, আপনার তিনটা ব্র্যান্ড আছে, সবই আপনার কাছে পাওয়া যাবে? সবগুলো আছে, আপনার রি লাইফ আছে, এই জিএসএম এর আছে, ওপো আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো বিভিন্ন ব্র্যান্ডের, আবার নর্মাল ব্র্যান্ডের প্লেট আছে বড় গুলো। ঠিক আছে, এমনিতে সচরাচর এগুলোই বেশি চলে, কারণ এগুলো ফুলে কম খুলে কম মানে নরমালি কি প্লেট আনলে যায়? হ্যাঁ, নরমালি খারাপ ব্র্যান্ড নিলে ওইটা আপনার এই একটা আইসিতে আপনি অনেকবার কাজ করতে পারবেন। এটার ক্ষেত্রে ওগুলোর ক্ষেত্রে হয়তো দেখা যায় 1-2 বার কাজ করলে একবার প্লেটটা ফুলে যায়, তাহলে তো কাজ করতে অসুবিধা। আবার অনেকে আছে যে নতুন শুরু করবে, ওটা ঠিকভাবে হয় না। হ্যাঁ, নতুন যারা শুরু করবে তাদের জন্য ওদের জন্য বেশি কিছু না, ওদের জন্য 2-3টা সাইডটা ফ্লেট হলে চলে। ইয়ে একটা ইউএমসি আছে, মাস্টার ফ্লেট, আর একটা হচ্ছে এসইউ2। আচ্ছা, তিনটে সবচেয়ে স্টার্টিং এর ক্ষেত্রে, হ্যাঁ স্টার্টিং এর জন্য তিনটে হলে স্টার্টিং এ যারা আসবে আর ভিডিও দেখা যদি নতুন আসে ওদের জন্য এটা মাস্ট একদম। আচ্ছা, আর আইসি খোলার ক্ষেত্রে আপনার এটা ওপেনার ইউজ হবে। আচ্ছা, প্লেট গুলোর প্রাইসটা একটু? হ্যাঁ, প্লেট গুলো আপনার এই যে ওকো ব্র্যান্ডের যেগুলো আছে ওগুলো আছে 150 টাকা করে ধরতেছে। ব্লক থেকে আসলে কত লাগবে ইনশাল্লাহ দেখি, একটা সময় রাখা যাবে তো ইনশাল্লাহ ট্রাই করবো। আচ্ছা ঠিক আছে, আমাদের একবার তো হোলসেল প্রাইস, সব আইটেম একদম হোলসেল প্রাইস। আচ্ছা, আর হচ্ছে আপনার রিল লাইফ এর আপনার প্লেট যেগুলো আছে আইসি প্লেট, রিল লাইফ এর গুলো, হ্যাঁ রিল লাইফ এর আইসি প্লেট যেগুলো আছে রিল লাইফ এর গুলো, ওগুলো আমরা 250 টাকা করে, 250 টাকা করে ধরবো, 250 টাকা করে ধরবো। আর যদি কন্টিনিউ নিয়ে যায় এটা একটা হিসাব করবো না। আচ্ছা, তো ভাইয়াদের কিন্তু অলওয়েজ প্রাইস আপ ডাউন হয়, পরবর্তীতে আসলে আমাদের আজকে ডেটে যে প্রাইসটা আছে আমরা কিন্তু এটা দিতেছি। আপনার যদি কালকে যদি আবার, আজকে সে 30 তারিখ, হ্যাঁ আজকে 30 তারিখ, আজকে শুট করা হচ্ছে 31 তারিখ শুট করা হচ্ছে, তো আসল করতে তো 2-3 দিন লেট হতে পারে, লেট হবে আপনার, কিন্তু সচরাচর এই রেটই থাকবে, কাছাকাছি থাকবে। যদি একটু বেশি কম হয় এটা এসে মার্কেটের উপর এটা নির্ভর ডিপেন্ড করে, তখন ওই প্রাইসে রাখবে। আর হচ্ছে আপনার এখানে ওপেনার আছে, এই আইসি ওপেনার, যে আপনার ফেস্টিং আইসি গুলো আছে, ফেস্টিং আইসি গুলোর ক্ষেত্রে ওপেনারটা অনেক বেশি প্রয়োজন, 007, এটা আপনার ওই সময় বেশি আপনার প্রয়োজন ফর দুজি আইসি গুলোর ক্ষেত্রে, যে আঠাটা লেগে থাকে পরে তোলার জন্য। আচ্ছা ঠিক আছে, আর এটা আপনার আইসি, বিভিন্ন আইসি তোলার জন্য এটাতে অনেকগুলো ব্লেড আছে, অনেক ব্লেড আছে এটা দিয়ে আপনি আচ্ছা সেট করা আছে না? হ্যাঁ, 27 পিসের ব্লেড কিন্তু এটা, 27 পিস, মানে আপনাদের সব ধরনের আইসি তোলার জন্য ইউজ করতে পারবে। বলতে কিন্তু আবার এটাতে যেগুলো আছে দুইটার কাজ আলাদা আছে, দুইটার কাজ আলাদা। আচ্ছা, যারা অনেক বেশি হাই কোয়ালিটির কাজ করে তাদের জন্য, প্রফেশনাল যারা, হ্যাঁ প্রফেশনাল যারা তাদের জন্য। আর আপনার আইসি ফেস্ট আছে বল করার জন্য। আচ্ছা, বল করার জন্য এই যে এটা হচ্ছে, কয়টা ব্র্যান্ডের আছে এগুলা? এটা তিনটা ব্র্যান্ডের আছে, তিনটা ব্র্যান্ডের হয়, যেমন বাকো হয়, রিলাইফ হয়, মেকানিক হয়, আচ্ছা জিএসএম হয়, এরকম। না ভালো কোনটা মোটামুটি? ভালোর মধ্যে এখন সবচাইতে ভালো মাল হচ্ছে আপনার রিলাইফ এর গুলা, রিলাইফ এর গুলো সবগুলো অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল আছে আপনার এখানে। রিলাইফ এর 183 ডিগ্রি আছে, 138 ডিগ্রি আছে, আপনার 148 ডিগ্রি আছে, আবার আপনার এই 200 ডিগ্রি, সেন্টিগ্রেড যত কম হবে প্রাইস একটু বেশি হয়। হ্যাঁ, যত কম হবে তত প্রাইসটা একটু বেশি হয়। আচ্ছা, তো কত 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 প্রাইস হচ্ছে? 138 ডিগ্রি, এটার প্রাইস ধরবো আপনার এই 300 টাকা, 300 টাকা। আর আপনার এটা হচ্ছে 183 ডিগ্রি রিলাইফের, আচ্ছা এটা ধরবো আপনার 260 টাকা, 260, এটা ধরবো 200 টাকা, 148 ডিগ্রি জিএসএ, 148 ডিগ্রি, 148 ডিগ্রি। কিন্তু এটা এটাও কি রিলাইফের? না, এটা জিএসএম, জিএসএম।
মানে মেকানিক, এটা ধরবো আপনার 200, এটা মেকানিক, এটা কত কত সেলসিয়াস? এটা হচ্ছে 183 ডিগ্রি, 183 ডিগ্রি মেকানিক, মেকানিক এটা। আচ্ছা ঠিক আছে। আর এই ফেস্ট কুলার যদি শুকিয়ে যায় আপনার অনেক, মানে অনেক দিন অনেক কন্টিনিউ করে, মানে আছে অনেক বেশি ইউজ হয় আর শক্ত হয়ে গেছে। আচ্ছা, একটা কেমিক্যাল আছে এটা ইউজ করলে এটা একদম ফেটেকে বেলাইছে, এটা রিলেট মানে অনেক দিন বাসায় রাইখা দেওয়ার কারণে শক্ত হয়ে গেল, এটা আবার লিকুইড করা যাবে, লিকুইড করতে পারবে। আচ্ছা, এটা প্রাইসটা কত রাখতেছেন? এটার প্রাইস রাখবো 130 টাকা। ব্লক থেকে আসলে একটু কমায় রাখবেন না, ট্রাই করবো যদি হয়। ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে আইসি ফেড, এটা বিভিন্ন কাজটা কি, একটা আইসি আপনার মনে করেন কাজ করার ক্ষেত্রে সাইডের আইসি গুলার একটা প্রোটেকশন দেওয়া লাগে। আচ্ছা, যে ডায়োড গুলো আছে ছোট ছোট আইসি গুলো আছে, কাজ করতে যায় যাতে অন্যটা ক্ষতিগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয় এটার ক্ষেত্রে এটা ইউজ করা হয় প্যাডটা। ঠিক আছে, ওইটা যদি আপনি মনে করেন এই ওভারহিট হয়ে যায় না কোনো সমস্যা হবে না, এটা একদম লাগাতে, এটাতে আঠা সিস্টেম আছে, এটা একদম লাগাতে সেফ থাকবে, পাশে মানে পাশে আশেপাশের পার্টস গুলো ক্ষতিগ্রস্ত হবে না, একদম ক্ষতিগ্রস্ত হবে না। তো এটা এটার প্রাইস কত রাখতেছেন? এক বক্স 400 টাকা। এটা কোন ব্র্যান্ডের রাখবো? এটা হচ্ছে আপনার ফুয়েলের, যারা নতুন তাদের জন্য তো 400 টাকা বেশি হবে, এখন কম দামি কোনো ব্র্যান্ড নাই। এটা আবার যারা নতুন ওরা এরকম ভাবে ইউজ করে না, কিন্তু যদি করে আর আসলে আমি যদি পারি আমার একটু কমায় রাখবেন নতুন জন্য। আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে আপনার আইসি আছে, অনেক জনের আইসি খুঁজে ভালো বলে আইসি আইসি কালো হয়ে যায় অথবা আপনার এই বেশি ক্ষয় হয়ে যায়। আচ্ছা, ওই ক্ষেত্রে এগুলো ভালো, অনেক বেশি ভালো। হ্যাঁ, এই টিপসগুলো অনেক ভালো। দুইটাই কি রিলাইস? একটা রিলাইস, একটা হাই স্পিড। আচ্ছা, এগুলোর কোয়ালিটি ভালো? এটা অনেক ভালো, এটার আপনার ক্ষয় হবে না সহজে। আচ্ছা, কোয়ালিটি আপনার মনে করেন যে অনেক সময় ধরে না। হ্যাঁ হ্যাঁ, ওই প্রবলেম হয়, পারফেক্টলি কাজ করবে সবগুলো। আর এটা ধরবো আপনাকে 160 টাকা, 160 টাকা 150 ধরেন ব্লক থেকে আসলে যদি পারি ট্রাই ধরবো নি 150। আচ্ছা ঠিক আছে। আর আপনার বিভিন্ন বোর্ডের ক্ষেত্রে ওয়াশ করার জন্য বিভিন্ন স্প্রে প্রয়োজন। আচ্ছা, মাদারবোর্ড ওয়াশ করার জন্য, মাদারবোর্ডের জন্য। আচ্ছা, এগুলো এই দুটো হচ্ছে মাদারবোর্ডের জন্য, এটা হচ্ছে মিড ব্র্যান্ডের, এটা হচ্ছে মেকানিক ব্র্যান্ডের। আচ্ছা, এটা হচ্ছে মিড ব্র্যান্ডের না, এটা কত এমএল থাকে? এগুলো আপনার এটা হচ্ছে 550 এমএল, 550 এমএল সবগুলো, 550 এমএল। তো এটা কত করে রেট করতেছে? এটা আপনার এই 160 টাকা। এটা তো অনেক দিন রেখে ইউজ করা যাবে, যেন সহজে তো প্রবলেম হবে না, এটা প্রবলেম হবে না, এটা স্প্রে সিস্টেম তো এটা। আচ্ছা, পুরোটা এ আছে, এটা মাল বাইর হবে। আচ্ছা, এতে আছে, এটা থাকবে। ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার মেকানিক ব্র্যান্ডের। আচ্ছা, এটাই সচরাচর অনেক জন ইউজ করে, এটার কোয়ালিটি অনেক ভালো, মেকানিকের ব্র্যান্ডের। এটা মেকানিক ব্র্যান্ডের, তো মেকানিক ব্র্যান্ডের মাল কোয়ালিটি ভালো আছে। আচ্ছা, তো ওইটার প্রাইস কত আর এটার প্রাইস কত? এটা হচ্ছে 160 টাকা ধরবো, 160 টাকা মাত্র, সরি 260 টাকা। আচ্ছা ঠিক আছে, 260 টাকা। এটা হচ্ছে আপনার 330 টাকা, 330 টাকা এখানে ব্র্যান্ডের। ঠিক আছে, আবার দুটো ওইটা নিয়ে কাজ করা যাবে এটার মনে হয়, যা ওইটা বলে চলে, ওইটা ওইটা খারাপ না কোয়ালিটি কিন্তু। আচ্ছা হ্যাঁ, আর আপনার এটা আছে 520 প্লাস, এটা কি 550 এমএল? হ্যাঁ, এটা 550 এমএল। আপনার এটা হচ্ছে 8 তোলার ক্ষেত্রে, ডিসপ্লে কাটার পর 8 তোলার ক্ষেত্রে এটা ইউজ করা, 8 তোলা খোলাবে। আচ্ছা, এটার প্রাইসটা কত আছে? এটা হচ্ছে 520 টাকা, 520 টাকা। এটা একটু প্রাইসটা বেশি। আপনাদেরকে 500 টাকা করবো, 500 টাকা। এটা কি রাবারের নাকি সিলিকন? এটা হিটপ্রুফ, হিটপ্রুফ। হ্যাঁ, এটা হিটপ্রুফ, এটা হিটে কিছু হবে না, আইসি কাজ করতে হবে, আইসি টা লড়াচড়া করবো না কাজ করবে। আচ্ছা, এটার উপরে রেখে স্টেবল ভাবে করা যাবে, এটা কাজ করা যাবে ঠিকভাবে। আর এখানে আমাদের আয়রন খুঁজুন তো, আয়রন কম সোল্ডারিং আয়রন, সোল্ডারিং আয়রন অনেকগুলো আছে। এই আইসি আইসি সাসপেন্ড ক্ষেত্রে এগুলো ভালো হবে। এটা কোন কোন ব্র্যান্ডের পাওয়া যায়?
এটা বিভিন্ন ব্র্যান্ডের জিএসএম আছে, পোকো আছে, বিভিন্ন অনেক ধরনের আইটেম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাতে আইটেমের অভাব নেই। এটা হচ্ছে রেগুলেটর তাপমাত্রা, এটা হিট বাড়ানো কমানো যাবে। আচ্ছা, 30 ওয়াট 60 ওয়াট এটা করা যাবে, 30 ওয়াট থেকে 60 ওয়াট আনতে পারবে। মানে আর কি যখন কম দরকার হিট ইয়া করা যাবে, রেগুলেটর সিস্টেম দেওয়া। আর যদি কোয়ালিটির দিক থেকে দেখতে জানি, একটা কোয়ালিটি আছে, এটা কচু। হ্যাঁ না, এটা কচু না, এটা জিএসএম ব্র্যান্ডের মাল। আচ্ছা, জিএসএম ব্র্যান্ডের। হ্যাঁ, এটা জিএসএম ব্র্যান্ডের মাল, এটা কোয়ালিটি তো খুবই ভালো, এটা খুবই ভালো মাল। আপনার বান তাদাল বলি আমরা, বান। আচ্ছা, এটাকে আপনার দৈর্ঘ্য হচ্ছে আপনার 130 টাকা। 130 টাকা আচ্ছা। আর হচ্ছে এই ইলেকট্রিক স্ক্রুড্রাইভার যে আপনার নাটকের ক্ষেত্রে ইউজ করেন, ইলেকট্রিক গুলা মোটর সিস্টেম। হ্যাঁ, মোটর গুলা, মোটর সিস্টেম নিতে গেলে এগুলো আছে, সালসান ব্র্যান্ডের আছে, বিভিন্ন কোয়ালিটি আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার মানে নর্মালি ভালো কোয়ালিটির মাল, নার্সিং ব্যাকআপ ভালো, বিভিন্ন আপনার পোর্ট আছে, প্রায় 20-22টা পোর্ট আছে। আচ্ছা, ঠিক আছে, এটা চার্জিং ব্যাকআপ অনেক ভালো দিবে, কাজ করে আপনি ইয়া হবেন। আর যদি আপনি এমনিতে সেট আপ নিতে চান, ভালো সেট আপ আছে। এটা কিন্তু আজকে ভিডিও সবচেয়ে কম দামে ভাই দিয়ে দিবো বলছে, ভিডিওর জন্য শুধু, ভিডিওর জন্য। এটা অনেক যারা স্টার্টিং এ অনেক ধরনের স্ক্রু খোলা রাখতে পারে, তো এক বক্স নিয়ে নিলে একবারে সব ধরনের কালেকশন এটার মধ্যে আসছে। আমার একদম তো এটা কত রাখবেন আজকে ভিডিওর কথা কইলে? এখন এটা 150 টাকা রাখবে। 150 টাকা? সত্যি তো? একদম। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে ডিজিটাল মাইক্রোস্কোপ আছে, মোবাইলে চলবে, যেগুলা ল্যাপটপে চলবে। কোয়ালিটি রেঞ্জ অনেক ভালো। আচ্ছা, এটা নিলে আপনার দৈর্ঘ্য হচ্ছে এই 1100 টাকা। 1100 টাকা? আচ্ছা, আর এটা দৈর্ঘ্য আপনার এই 2000 টাকা দৈর্ঘ্য। 2000 টাকা দৈর্ঘ্য ফাইনাল রেট? আর কম রাখবেন না? দেওয়া হবে না, 2000 টাকা দৈর্ঘ্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর আপনার এখানে মোটর আছে 8 তলার জন্য। আচ্ছা, ঠিক আছে, বিভিন্ন মোটর হবে, এগুলো এগুলোর প্রাইস অনেক কম, এটা 1050 টাকা দেবো। 1050 টাকা যারা খুঁজে তাদের জন্য এটা দুই পাশেই ঘুরবে। আচ্ছা, ঠিক আছে, এটা প্রাইস আবার কম। আপনাদের কিছু কি কোন ওয়ারেন্টি পলিসি আছে? যে মানে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো দিই না, এখান থেকে চেক করে দিব। এখান থেকে আমি যদি মাল ফাটাই দিই আপনার পরিবহনের। আচ্ছা, ওইখানে গিয়ে আপনি সাথে সাথে চেকে যদি প্রবলেম পান, আপনি পাঠিয়ে দিলে আমি আপনাকে নতুন মাল সাথে সাথে চেক করে বলে দিলে আপনি আবার আমি আবার মাল করে দিয়ে নতুন মাল আমি দেব। ঢাকার বাইরে তো আপনাদের সিস্টেম আছে, কুরিয়ারে সিস্টেম আছে, সমস্যা নেই। আমাদের কুরিয়ার কন্ডিশন সিস্টেম আছে, কন্ডিশন সিস্টেম আমরা এটা পাঠিয়ে দেব। যদি কোনো প্রবলেম হয় আমার সাথে কন্টাক্ট করে মালটা পাঠিয়ে দিলে, মানে কোনো যদি ডিফল্ট মানে কোনো ফল্ট পড়লো এটা আপনি আবার চেক, কিন্তু এখানে চেক করেই দিব। আচ্ছা, তারপরে ওইখানে যদি এরপরে প্রবলেম হয় বিভিন্ন1250 টাকা। আর হচ্ছে যেটা এডিম্যাক্স, এটা
আপনার কি বলে এখন ফিন সিস্টেম, আগের মতো তো আপনার যে তিনটা কাটার সিস্টেম তো নাই, সবকিছু চেক করা যাবে। আসলে কিন্তু যোগাযোগ করলে ভাই দাম বলে দিবে, আর যদি আরো সেপারেট কিছু ইন্ডিভিজুয়াল দাম চান ওটা আপনি ভাইয়ারা কল করে জিজ্ঞেস করতে পারলেন, তাহলে বলে দিতে পারবে। মেশিন ওসিএ মেশিন বলেন, আপনার কাটিং মেশিন, বিভিন্ন মাইক্রোস্কোপ কোন ব্র্যান্ডের লাগবে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন। তো সবাই ডেসক্রিপশন থেকে নাম্বার থেকে ফোন দিতে পারেন, ভাইয়ের সাথে যোগাযোগ করে আসলে আইসাও নিতে পারবেন, কুরিয়ারও নিতে পারবেন, দামে ফোন দিয়েও জানতে পারবেন। তো ভাইয়ের সব লোকেশনটা আমাদের একটু বলে দেন। আমাদের সব লোকেশন হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স, বুনিয়া ইন্টারন্যাশনাল এন্ড টেলিকম, 4/148 নম্বর দোকান। আচ্ছা, এখানে আসলে তো আপনারা পেয়ে যাবে। হ্যাঁ, এখানে আসলে আমাকে পাবেন, আপনি না পেলেও তো দোকানে লোক থাকবে, ব্লগ থেকে যদি আইসা বলে আপনার অবশ্যই। আচ্ছা, আমাদের দোকানে আপনি কিন্তু বলে রাখেন যে ব্লগ থেকে আসলে অবশ্যই একটু ডিসকাউন্ট। ওকে ওকে, এটা সমস্যা নেই, এটা করে দেওয়া হবে ব্লগের জন্য। ঠিক আছে, আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।